গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ক্রিয়েশন সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সুস্থ আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো এবং আমিও সুস্থ আছি ভালো আছি খুব হ্যাপি আছি তো চলো অনেকদিন ধরে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হয় না তো আজকে সারাদিন কী কী করবো এগুলো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো সকাল সকাল আমি উঠে চাটা খেয়ে পড়াতে চলে গিয়েছিলাম পড়াতে থেকে চলে এসেছি তো এখন স্নান করবো আরও কত কাজ আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা দেখো সারাদিন দেখতে থাকো গাইস দেখো স্নান টান করে চলে এসেছি ব্যাগট্যাগ নিয়ে এই যে রেডি হয়ে গেছি তো আমি এখন বেরোচ্ছি বাইরে একটা জিনিস আনার জন্য কী আনবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখতে পাবে তো চলো যাই তোমরা দেখতে থাকো তো গাইস যেটা আনার জন্য গিয়েছিলাম সেটা নিয়ে এসেছি তোমরা তো তোমাদের দেখাবো বাড়ি গিয়ে তারপর তোমাদের দেখাবো তো চলো বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কথা হবে চলে এসেছি তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন কিছু খেয়ে নেবো খেয়ে ঠেয়ে তারপরে পড়ানো আছে পড়াতে যাবো তারপরে এসে আবার কমপ্লিট হবে আজকে সারাদিন চাপ চাপে চাপ তো চলো দেখতে থাকো তোমরা এই যে আমি একটু খেয়ে নিই কটা শেয়ার করবো গিয়ে খাচ্ছি খেয়ে নিই তারপর আমি যাবো দেখো গাইস একটা মেয়ে এই মেয়েটাকে তোমরা চেনো আশা করি আগে একটি ব্লগে দেখেছ এই মেয়েটা এই দুষ্টু মেয়েটা এসছে দেখো শাড়ি পরেছে ওড়না দিয়ে শাড়ি পরেছে এতক্ষণ এই যে বিড়ালকে নিয়ে খেলা করলো এই যে আমাদের বটু আর মিনু দুজনে বসে আছে আর এই যে এই মেয়েটা এখানে দুষ্টামি করছে কিছু বলবি যে মারতে আসছে কি শয়তান মেয়ে একটা দেখে থাকো তোমরা দেখো সকাল সকাল নিয়ে বসে বললাম গরম ভাত গরম ভাতে ঘি নুন আর হলো ধনিয়া পাতা আর হচ্ছে কী শাক ইয়ে কুমড়ো শাক এ দুটো দিয়ে বাটা রসুন দিয়ে ওই বাটা আর ঘি নিয়ে বসে বললাম দেখো খেয়ে নিচ্ছি সকাল সকাল তো দেখো বিকেলবেলা একটি পার্সেল এসেছে পার্সেল নিয়ে এলাম তারপর দেখো সন্ধ্যাবেলা দু কাপ চা করে নিলাম আর সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম চা আর সিঙ্গাড়া দিয়ে সন্ধ্যার টিফিনটা করে নিলাম তোমরা তো থাম্বনেলের টাইটেল দেখে বুঝে গেছো আর তোমাদের বলেছিলাম যে সকালের রাস্তায় গিয়েছিলাম কী কিনেছি কী এনেছি সেটা তোমাদের দেখানো হয়নি সকালে আসলে সকালের পর থেকে এরপর অনেক কাজ ছিল দৌড়াদৌড়ি পড়ানো পড়তে যাওয়া তারপর কবিরা যাওয়া এই জন্য দেখাতে পারিনি তো এখন দেখাবো এই দেখো তোমাদের দেখিয়ে দেখছো কত বোঝাই হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদের কিনেছি সকালে যে গিয়েছিলাম রাস্তায় তখন এনেছি যে এই কম্বলটা কম্বলটা খুলছি ধরো এই যে ব্ল্যাঙ্কেটটা আনার জন্যই সকালে রাস্তায় গিয়েছিলাম তোমরা দেখেওছো ভিডিওতে যে এই ব্ল্যাঙ্কেটটা ওতে খুলে দেখাতে পারছি না কিন্তু এই যে ব্ল্যাঙ্কেটটা কালারটা এই যে এরকম ব্ল্যাঙ্কেটটা গরমও আছে এই ব্ল্যাঙ্কেটটার কথাই বলেছিলাম যে এটাই মাত্র 500 নিয়েছে এটা আর একটা হলো তোমরা দেখলে সন্ধ্যাবেলায় যে আমার একটা পার্সেল এসেছে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে সেই পার্সেলটাই দিই সেই পার্সেলটা এটা খুলেছি খুলে আমার দেখা হয়ে গেছে এখন তোমাদের দেখাবো তো দেখাচ্ছি যে অর্ডার কী অর্ডার দিয়েছিলাম দিয়েছিলাম এই যে এমন একটা কুর্তি এটা উলেন কুর্তি এবারে তোমরা বুঝতে পারছো না তো আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি এটা এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি নেক্সটটা সুন্দর আছে আমার খুব ভালোই লেগেছে তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যারা যারা নিতে চাও তো নিতে পারো তো চলো পরে তোমাদের এটা দেখাচ্ছি তোমরা দেখলে যে আমার একটা পার্সেল চলে এসেছিল তো তোমাদের দেখালাম পার্সেলে যে এই কুর্তিটা এই উলেন কুর্তিটা আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি ভালোই হয়েছে বেশ গরমও আছে তো দেখো পরেছি দেখো পরেছি কুর্তিটা এটা পরে আবার অন্য কোনো ব্লগে কোনো দিনও অবশ্যই আসবো তখন দেখতে পাবে আরও ভালো করে সেই কুর্তিটা আমি এটার
লিংকটা ডেসক্রিপশন বক্সে বক্সে দিয়ে দেবো, তোমরা কিনলে অবশ্যই কিনে নিতে পারো। দেখো যথেষ্ট ভালো কুর্তিটা আছে। ফুলকপির বড়া বানিয়েছি, বড়া খেতে খেতে তোমাদের সাথে ভিডিও করছি। আসলে সন্ধ্যার পর থেকে তোমাদের সামনে আসা হয়নি, অনেক কাজ করা ছিল, বুনুকে পড়ালাম, আমি পড়তে বসলাম। যাই হোক, সব কিছু শেয়ার করতে চাইলেও মাঝে মাঝে সময় বা পরিস্থিতির কারণে অনেক কিছু শেয়ার করা হয়ে ওঠে না, তা যতটুকু পারি ততটুকু অবশ্যই শেয়ার করি এবং করব। যখন রাত অনেক হয়েছে, 11:15 বাজে, এখনও ডিনার করিনি, তো নিজে বানালাম ফুলকপির বড়া। ফুলকপির বড়া দিয়ে আজকে ডিনার হবে, সাথে দুপুরে আরও রান্না আছে, তো বড়াটা ভালোই হয়েছে। নিয়ে নিজের প্রশংসা নিজেই করছি, খাবে তোমরা, দেবো না তোমাদের, কেন দেবো, আমি বানিয়েছি। এটা জোকস করছিলাম, জোকস করছিলাম তোমাদের সাথে। তো চলো এই রাত্রিবেলা ফুলকপি বড়া খেতে খেতে তোমাদের গুড নাইট বলে দেখা হবে কালকে আবার অন্য একটি নতুন ইন্টারেস্টিং ব্লগে। কালকে একটি ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করো এবং আমার পাশে এভাবেই থেকো। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই আর গুড নাইট।